वेलकम बैक टू माय चैनल। तो आज के आबार हमरा दुजन मिले चले और ऑलरेडी হয়তো তোমরা টাইটেল দেখে বুঝেই গেছো আজকের ভিডিওটা হতে চলেছে Q&A ভিডিও। তার মানে এই ভিডিওটা কিন্তু স্পেশাল শুধুমাত্র তোমাদের জন্য করছি। তোমাদেরকে কিছুদিন আগে আমরা জিজ্ঞেস করেছিলাম কিছু কোশ্চেনস আমাদের ব্যাপারে, কি কোশ্চেনস আছে। আজকে আমরা কয়েকটা কোশ্চেনস বেছে নিয়েছি যেগুলো কিনা আমাদের দুজনের রিলেটেড, আর কয়েকটা এরকম কোশ্চেনস আছে যেগুলো খুবই কমন। তো তার মধ্যে থেকে আমি একটাই কোশ্চেন সিলেক্ট করেছি, সেটার আনসার পেয়ে গেলে তোমাদের সবারই আনসার হয়ে যাবে। সো লেটস উইদাউট ফার্দার ব্ল্যাবারিং লেটস বিগিন উইথ দ্য ভিডিও। চলো क्वेश्चन যেটা আমাদের কাছে আছে সেটা হচ্ছে ইপসিতা দাস। তো ইপসিতা দাসের কোশ্চেন হচ্ছে হোয়াট ওয়াজ ইওর সাবজেক্ট ইন ক্লাস 11 এন্ড 12 এন্ড অলসো ইন কলেজ, আর ইউ পিপল ওয়ার্ক ইন সেম কোম্পানি, আই মিন ইউ, অরিজিতা এন্ড স্নিগ্ধা দি। তো এখানে স্নিগ্ধার জন্য একটা কোশ্চেন আছে আমাদের বন্ধু। তো চলো তুমি বলো। তো ফার্স্ট অফ অল মানে আমরা তিনজনেই সব কিছু সেম, তো বলতে পারো আমাদের ক্লাস 11-12 এ কমার্স ছিল, কলেজেও আমাদের কমার্স ছিল, অ্যাকাউন্টেন্সি অনার্স, আর আমরা সেম কোম্পানি। গিয়েস আমরা তিনজনেই একই কোম্পানিতে জয়েন করেছি একই বছর, না হলো মানে তিন চার আগে আর পরে, মানে বলতে পারো স্নিগ্ধার অন্তরা আমাদের কোম্পানিতে একটু আগে জয়েন করেছে, আমি ওদের হয়তো কিছু মাস পর। বাট হ্যাঁ, আমাদের বলতে পারো মানে মানে 11-12 কেন তার আগে থেকে আমাদের জার্নি একসাথেই চলছে, এখন অবধি একসাথেই আছি আমরা। ওকে, তো নেক্সট কোয়েশ্চেন আমাদের কাছে যেটা আছে সেটা হলো সোহাগ ব্লগস। তো সোহাগ ব্লগসের যে কোয়েশ্চেনটা আমাদের কাছে এসেছে সেটা হলো, দিদি আপনি কেমন আছেন, আমার প্রশ্ন হলো আপনি কোন সফটওয়্যার দিয়ে ভিডিও এডিট করেন এবং সফটওয়্যারটি কি ফ্রি ভার্সন, পেড হলে কত প্রাইস। তো এটা হচ্ছে ওর ফার্স্ট কোয়েশ্চেন, এবং একটা সেকেন্ড কোয়েশ্চেনও আছে তার সাথে হলো, ভিডিও কোন ক্যামেরা দিয়ে করো, ক্যামেরার মডেল নাম জানতে চাই। তো এই কোয়েশ্চেনটা আমরা এই ভিডিওতে ইনক্লুড করার একটাই রিজন, বিকজ ও আর আমি এখন পুরো ভিডিওর সব কিছু করি, আগে আমি একা করতাম, বাট এখন ও আমাকে প্রচুর হেল্প করে। তো তার জন্য এই ভিডিওটাতে এইটা ইনক্লুড করেছি। তো কি সফটওয়্যার ইউজ করি, দ্যাট ইজ ফিল্মোরা। আমি আমার চ্যানেলে অলরেডি একটা এডিটিংয়ের তোমাদেরকে টিউটোরিয়াল ছোটোখাটোভাবে দিয়েছি, তো ফিল্মোরার ওটা পেড ভার্সন। বাট এক্স্যাক্টলি যদি কত খরচা মানে কত প্রাইস সেটা আমার একদমই মনে নেই এক্স্যাক্টলি। তোমরা অনলাইন চেক করতে পারো ফিল্মোরার এখন লেটেস্ট ভার্সন যা প্রাইস যাচ্ছে সেটাই হচ্ছে ওটার প্রাইস, বিকজ প্রাইসটাও ভ্যারি করে। কারণ একটা এস্টিমেট বলতে পারি, ওটা ডলারে পে করেছিলাম, বাট ওটা ইন্ডিয়ান কারেন্সিতে 4-5,000 মতো পড়েছিল, এন্ড দ্যাট ওয়াজ লাইফ টাইম সাবস্ক্রিপশন, আমাকে আর কিছু করতে হবে না। ওটা হয়তো 1-2 বছর আগে, হ্যাঁ 2 ইয়ার্স হয়ে গেছে, তো হয়তো এখন দাম বেড়েছে বা কমেছে। তো ইউ গাইজ ক্যান অলওয়েজ চেক অনলাইন, তোমরা চেক করতে পারো কি প্রাইস দাঁড়িয়েছে। তো সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে যেটা ক্যামেরা, ক্যামেরা তুমি বলো। ক্যামেরা আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে মানে আমাদের ডান্স ভিডিওর জন্য, এবং এখন যে ক্যামেরা শুট করছি সেটা হচ্ছে ক্যানন 700D, অ্যান্ড লেন্সটাও বলে দিচ্ছি, লেন্সটা আমাদের কাছে দুটো কিট লেন্স রয়েছে, একটা 1855 আর একটা যেটা জুম লেন্স, আমি এক্সাক্ট জানি না 55-200 আই গেস। তো এইটা আমাদের ক্যামেরা আপগ্রেডেড ভার্সন, এর আগে আমরা আরও একটা খুবই ছোট ক্যামেরায় শ্যুট করতাম, দ্যাট ওয়াজ আ সোনির ক্যামেরা ছিল। তো ওইটা আমার বাবার ক্যামেরা ছিল, তো ওইটাতে আমরা অনেক আউটডোর শ্যুট মানে করেছি, হয়তো অন্তরা ডান্স চ্যানেলে তোমরা দেখবে প্রথম দিকের অনেক কিছু ভিডিও সেগুলো আমরা ওইটাই করেছি। তো এটা হচ্ছে তারপর আমরা কিনেছি, নাও উই আর গোয়িং উইথ দিস। তো জানি না পরে হয়তো আরো কোনো পরে ইচ্ছে আছে। ইভেন ব্লগটা কিন্তু আমরা এখনো ফোনে করি, ব্লগের জন্য আমরা ক্যামেরা ইউজ করি, কারণ এত ভারী ক্যামেরা নিয়ে ব্লগ করাই রিয়েলি টাই মানে খুব টাফ টাফ। নেক্সট কোয়েশ্চেন আমাদের কাছে আছে হলো সিজনি বৈদ্য। তো সিজনি বৈদ্যের কোয়েশ্চেনটা খুব ইন্টারেস্টিং, কারণ ও জিজ্ঞেস করেছে যে তোমার শ্বশুর বাড়িতে এবং বাপের বাড়িতে কতজন থাকে। তো সত্যি আমাদেরটা জয়েন্ট ফ্যামিলি না, বাট আমার বাড়ি যদি বলো আমার গ্র্যান্ডফাদার গ্র্যান্ডপ্যারেন্টসরা মারা যাওয়ার পর আমার বাড়িতে আমি এবং আমার মা বাবা ভাই আর এবং আমার কাকা কাকিমণি এবং আমার কাকার ছেলে মানে আমার আরেকটা ভাই, তো আমরা এই কজনই আছি আপাতত। অন্তরা তুমি বলো। আমার বাড়িতেও সেম মানে সেম না মানে আমাদের বাড়িতে আমি মা বাবা বোন, সরি বোনকে ভুলে গেলাম, বোনকে ভুলে গেলাম। বোন যদি ভিডিওটা দেখতো তাহলে এক্ষুনি অন্তরাকে এসে মানে যা মানে যা ইচ্ছা তাই বলে। মা বাবা আমি বললাম, অন্তরা বাড়িতে ওর মা বাবা তুমি এবং ওর বোন থাকে। বোন নেক্সট কোশ্চেন আমাদের কাছে আছে সঞ্চিতা বারিক।
আর সঞ্চিতা একটা নয় অনেকগুলো কোয়েশ্চেন আছে, তো আমরা চেষ্টা করবো যতগুলো কোয়েশ্চেন অ্যান্সার দেওয়ার অবশ্যই চেষ্টা করবো। তোর ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে তোমার আর অরিজিৎ দার কোয়ালিফিকেশান কি? তো আমার আর অন্তরার কোয়ালিফিকেশান সেম, উই বোথ গ্র্যাজুয়েটেড উইথ কমার্স বিকম অনার্স ফ্রম হেরম্বচন্দ্র কলেজ, তো এইটা আমাদের কোয়ালিফিকেশান। অ্যান্ড তারপর হচ্ছে তোমরা কোন কোম্পানিতে জব করো? তো কারেন্টলি উই আর আমরা দুজনে একটা অডিট ফার্মে কাজ করি, ওয়ান অফ দ্য বিগ ফোর কোম্পানি, সেবা চারটা কোম্পানির অপশন দিলাম, তোমরা গেস করে নাও। কামিং টু দাদাগাড়িতে তোমরা বলেছিলে তোমাদের ক্লাস 7 থেকে রিলেশন, এন্ড তোমরা কি করে এত দূর এই রিলেশনটাকে মেইনটেইন করেছো, তো এইটা এই কোশ্চেনটা আনসার করতে হবে। আচ্ছা, সো ফার্স্ট অফ অল মেইনটেইন ইজ আ ভেরি বিগ ওয়ার্ড, মেইনটেইন করাটাই ম্যাটার করে, বাট এই যে জার্নিটা ইটস নট ভেরি স্মুথ, কারণ তোমরা যে ব্লগে দেখো যেটুকু দেখো দ্যাট ইজ যারা সোশ্যাল মিডিয়াতে রয়েছে তারা তাদের বেস্ট টুকুই কিন্তু সোশ্যাল মিডিয়াতে দেয়, একটা ব্লগ বা একটা যে কোনো ছোট ভিডিও কতক্ষণ হয়, ম্যাক্স 10-20 মিনিট, আর একটা সারা দিন মানে হচ্ছে 20 ঘন্টা, তো আমরা 20 ঘন্টা একসাথে আছি, শুধু 20 ঘন্টা নয়, 7 বছর 8 বছর 9 বছর 10 বছর আমরা পরপর এক একটা স্টেপ পেরিয়েছি, এবং আমরা একসাথে সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা খুব ভালো বন্ধু ছিলাম বলে আমরা আজ পর্যন্ত এসে আজকে এই জায়গায় দাঁড়িয়েছি, তো আমরা এখনো স্টিল দুজন দুজনকে ফ্রেন্ড, আগে হাজবেন্ড ওয়াইফ এন্ড আদার থিংস গুলোকে পাশে রেখে আগে আমরা দুজন দুজনকে একটা ভেরি গুড ফ্রেন্ড ফিট করি, ওটাই সবচেয়ে মানে বলবো কি বলতে পারো মানে কি বলবো সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আর আমাদের পুরো যে কি বলবো 12 বছরের রিলেশনশিপে দেয়ার ওয়্যার ভেরি ডিফারেন্ট ফেজেস যেগুলোকে আমরা এক্সপ্লোর করেছি, একটা সময় ছিল আমরা স্কুলে ছিলাম, তারপর কলেজ, দেন জব, দেন এখন একটা ম্যারিড লাইফ, সো এভরিথিং ওয়াজ সো ডিফারেন্ট, তো বোরডম কোনোদিনই আসেনি, সবসময় একটা এক্সপ্লোর করার ব্যাপার ছিল, প্রচুর ঝামেলা হয়েছে, প্রচুর বারবার ব্রেকআপ হয়েছে, but still we are together because bondhuder moddhe to erokom hoyei thake, so first you have to be best friends, husband wife girlfriend boyfriend egulo onek porer byapar. Next question amader kache ache Priyanka Chatterjee, tumi and Arijit dar ki job koro, ki kaj koro, professional ki ki? To ei question ta actually onekei koreche ar etar answer ta amra ektu agei dilam, amra ki জব করি এবং প্রিয়াঙ্কা তোমাকে বলছি যদি তুমি এই ভিডিওটা ফার্স্ট থেকে দেখছো তো তুমি অলরেডি অ্যান্সারটা পেয়ে গেছো। নেক্সট কোশ্চেন আমাদের কাছে এসেছে এবং এটা কোশ্চেন নয় ইটস আ রিকোয়েস্ট, অঙ্গিকাম, তো অঙ্গিকাম বলছে দিদি তোমার ভিডিও আমার খুবই ভালো লাগে, থ্যাংক ইউ অঙ্গিকাম প্রথমে, আর সেকেন্ড অফ অল হচ্ছে ও বলছে যে একটাও মিস করি না, মানে সত্যি, আর তার জন্য আরেকটা থ্যাংক ইউ আমার তরফ থেকে। আর তারপর তোমার রিকোয়েস্ট, তোমার রিকোয়েস্ট হচ্ছে তুমি আর অরিজিৎটা একটা ডুয়েট ডান্স করো, তোমাদের দুজনকে একসাথে দেখতে খুব ভালো লাগবে, তো এখনো প্ল্যান করিনি, বাট হ্যাঁ সত্যি বলছি তোমার এই কোয়েশ্চেনটা বা রিকোয়েস্টটা পেয়ে এই জিনিসটা আমার মাথায় স্ট্রাইক করছে, আমার তো করছে, ট্রাই করা যেতেই পারে, কারণ অন্তরা অনেক ভালো ডান্সার, তো আমি জানি না কতটা পারবো, বাট আমি স্কুল লেভেলে অনেক ভালো নাচতাম টাচতাম, তো ঠিক আছে, উই উইল ম্যানেজ সামথিং অ্যান্ড উইল প্ল্যান, এটা ফানি হতে পারে, উইল নট বি আ প্রফেশনাল ওয়ান, হ্যাঁ অবভিয়াসলি, বাট এটা জাস্ট ফর ফান আমরা কিছু একটা বানাতেই পারি, তো উইল প্ল্যান। নেক্সট দেখি কি কোয়েশ্চেন আছে, এনিথিং বাই মামনি, আচ্ছা তোমরা, হ্যাঁ মানামি সরি, তোমরা কি পর্যন্ত পড়াশোনা করছো, ফিউচার প্ল্যান কি, তোমরা কোন কোম্পানিতে জব করো, তো এগুলোর আনসার অলরেডি দিয়েছি, একটা কোয়েশ্চেন আছে ফিউচার প্ল্যানিং, এরকম আর একটা কোয়েশ্চেন আমি বেসিক্যালি ফিউচার প্ল্যানিং জিজ্ঞেস করেছে, সো সি ফার্স্ট অফ অল আমরা একই সাথে পড়াশোনা করেছি, জব করছি, এখন আমরা আমি অলমোস্ট 3 ইয়ার্স ধরে ইউটিউব করছি, এখন ও আমার সাথে এখন ব্লগিং করছে, সো ফিউচার প্ল্যানিং যদি করে থাকতাম তাহলে এগুলো হয়তো করতে পারতাম না, বাট ডেফিনেটলি অন আ লার্জ স্কেল ফিউচার প্ল্যানিং বলতে ইউটিউব তো থাকবেই, তার সাথে জবটাও থাকবে, সেইগুলোকে আরও ভালো করে যাতে গ্রো করা যায় সেটাই আমাদের, পৃথিবী আমাদেরকে যেটুকু যেটুকু যেরকম যেরকম জায়গায় সুযোগ দেবে, তো অবভিয়াস ব্যাপার যখন এখন লকডাউন তো হচ্ছে নতুন জিনিস ট্রাই করছে, কেউ নতুন রান্না শিখছে, আঁকছে, তো আমরাও সেম, আমারও সেম হয়েছে যে আমি যদি অফিস যেতাম তো আমি হয়তো অত টাইম পেতাম না অন্তরাকে দিতে, অন্তরাও হয়তো উইকেন্ডে শুধু ডান্স শ্যুটটাই করতো, তো আমাদের এই চ্যানেলটার পেছনে একটাই রিজন বা এটা আরও সাকসেস পাচ্ছি বা আমরা টাইম পাচ্ছি ইনভেস্ট করতে,
একমাত্র সেটা ছিল লকডাউনের জন্য কারণ সত্যি আমরা অনেক টাইম বার করে নিয়েছি নিজেদের লাইফে বিকজ ট্রাভেলিং এর টাইমটা বেঁচে আছে মেইনলি হচ্ছে এটাই কাজের টাইমটা কিন্তু অনেকটাই বেড়ে গেছে কাজের টাইমটা বেড়ে গেছে বাট তার মাঝখানে ট্রাভেলিং এর যে একটা খাটনিও থাকে যাতায়াত করা আসা ফ্রেশ হওয়া বলতে পারো 2 থেকে 3 ঘন্টা আমাদের ট্রাভেলিং এ বেঁচে গেছে উইকেন্ড গুলোতে আমরা অনেক বেশি টাইম দিচ্ছি এগুলোকে এবং আমরা তোমাদের সামনে নতুন নতুন ভিডিও সব সময় আনার চেষ্টা করছি তো এইটাই আমাদের ফিউচার প্ল্যান যে আরো নতুন ভিডিও আনবো এক্স্যাক্টলি নেক্সট কোশ্চেন হচ্ছে নিত্যা অঞ্জলি দিদি আমি আর বলবো বলো তো সবাই তো অনেক কমেন্টস করেছে তুমি খুব ফিট বাহ থ্যাঙ্ক ইউ কেন জানি না আমার সাথে তোমার অনেক কিছু মিল পেয়েছি ব্লগ এন্ড আদার ভিডিও দেখে বুঝেছি তোমার বাড়ি কোথায় এন্ড তুমি কি অফিসে তোমার বাড়িতে ক্লাস নাও তোমার ডান্সের জন্য ওয়েট করছি আর হ্যাঁ একটা ফানি কোশ্চেন জিজ্ঞেস করি তোমার কি এরকম ড্রেস সব থেকে বেশি পছন্দের এন্ড কি রকম মেকআপ প্লাস জুয়েলারি তো এটা মনে হয় বেশি ভাই তোমার তোমাকে স্পেসিফিক হয়েছে তো তুমি এটাকে অ্যানসার করো তো এর মধ্যে ড্রেস আছে তোমার কি পছন্দ লাগে সেটা বলতে বলছে এবং জুয়েলারিস কি পছন্দ লাগে এবং তোমার আমি বাড়িতে ক্লাস করাই কিনা এক্স্যাক্টলি হ্যাঁ এখন তো লকডাউনে আমি কি বলবো সবার সেফটি দিক দিয়ে ভেবে আমি ফেস টু ফেস ক্লাস এখন একদমই বন্ধ করে দিয়েছি অনলাইন ক্লাস চলছে অ্যান্ড আই এম রিয়েলি হ্যাপি যে অনলাইন ক্লাসেও যারা অনেক দূরে থাকতো তাদের পক্ষে আসা সম্ভব হতো না তারা কিন্তু জয়েন করেছে তার জন্য আই এম নট থিঙ্কিং অ্যাবাউট যে আমি আবার ফেস টু ফেস ক্লাস শুরু করবো বিকজ এই অনলাইন ক্লাসটাতেই অনেকে বেশি কি বলবো এনজয় করছে এবং তাদেরও অনেক সময় বাঁচছে যাতায়াত করা আসা খাটনি সো সব দিক দিয়ে আমার মনে হয় ইটস ওয়ার্কিং আউট ফর যে কোনো অনলাইন প্ল্যাটফর্ম একটা অনেক বড় রিচ তৈরি করে দেয় সবার তোমরা জানো ভালো করে যে কারণ রিচটা হচ্ছে তোমার অনেকে অনেক দূরের লোক আছে যারা আমাদের এত দূর এসে ট্রাভেল করে আগে ডান্সটা শিখতে পারতো না অনলাইন প্ল্যাটফর্মের মাঝখানে এখন ওরা ওখানে বসে ভিডিওতে অন্তরা ডান্স শিখছে দেখছে এবং তোমরা হয়তো আগে মেনশনও করেছি সানডে করে আমরা ক্লাসটা অন্তরা স্টার্ট করেছি তো এনিওয়ান ইউ ওয়ান্ট টু জয়েন দ্য ক্লাস তোমরা অন্তরার সঙ্গে আলাদা করে তোমরা জয়েন করতে পারো ইমেল করে ওকে কন্ট্যাক্ট করতে পারো কোনো অসুবিধা নেই কিন্তু আরেকটা আমি যেটা বলছি মানে এইটা মানে এই ভিডিওতেই বলছি জাস্ট টু ইনফর্ম ইউ পিপল আমি বহুবার ব্লগে বলেছি যে যারা জয়েন করতে চাও তাহলে ইমেল করো বাট যখনই এই পোস্টটা দিই কমেন্টে বলছে যে এই ইমেল অ্যাড্রেসে ইমেল করো তার নিচেও তোমাদের কমেন্ট থাকে কি করে জয়েন করবো এক্স্যাক্টলি সো পোস্টটাই আমি কিন্তু ওটা নিয়েই করছি যে তোমরা জয়েন করতে গেলে ইমেল অ্যাড্রেসটাই মেইল করো ইমেল অ্যাড্রেস এভরিওয়্যার আমি দিয়ে রেখেছি আমার যে কোনো ভিডিও নিচে পেয়ে যাবে বা অনেক সময় আমি কমেন্টেও লোককে জানাই সো একটু ফলো করো ইউ উইল গেট টু নো তোমাদের হেল্পের জন্য অন্তর ইমেল অ্যাড্রেসটা আমরা স্ক্রিনে আর এখানে দিয়ে দিচ্ছি যাতে যাতে তোমরা দেখতে পারো এবং তোমরা ইমেল করো জাস্ট ইমেল করো লেখো যে আমি তোমার ক্লাসে জয়েন করতে পারি এন্ড উই উইল শেয়ার অল দ্য ডিটেইলস তারপর তোমরা জয়েন করতে পারো কোনো অসুবিধা নেই তো কামিং টু ড্রেস এন্ড জুয়েলারি ও ড্রেস এন্ড জুয়েলারি বলতে পারো আমি খুব একটা একদম পছন্দ করি না সেটা অলরেডি তোমাদের দেখে আমার মনে হয় বুঝেই গেছো বাট ডেফিনেটলি যখন কোথাও যাচ্ছি সাজগোজ করা ডান্স করা সেই সময় আমার ভালো মতো সাজতে খুবই ভালো লাগে যত মানে প্রচুর সুন্দর করে সাজবো অর্নামেন্টস করবো তো বলতে পারো ইন্ডিয়ান বা এথনিক ওয়্যারগুলোকেই আমি বেশি পছন্দ করি ড্রেসের দিক দিয়ে শাড়ি কুর্তি সালোয়ার এনিথিং জিন্স টপ বা ওইগুলো ড্রেস ওগুলো আমি পরি সো ইফ ইউ ফলো মি ইউ উইল নো যে আমি সব রকম জামা কাপড়ই পরি কিন্তু বলতে পারো আমাকে স্যুট করে বা আমি ভালোবাসি হচ্ছে ইন্ডিয়ান বা এথনিক ওয়্যার বেশি ছ মাসে অন্তর ড্রেসের চয়েস কিন্তু একদম মানে বলতে পারো চেঞ্জ হয়ে গেছে কারণ ছ মাস বাড়ি থেকে বেরোনো হচ্ছে না কি ড্রেস এক্সপ্লোর করবে কেউ সবাই তোমরাও আমরাও সবাই সেম সিচুয়েশন সবারই কাছে তো অন্তরাও এখন অতটা এক্সপ্লোর করতে পারছে না বাট হ্যাঁ যতদূর আমিও অন্তরা কাছে নিই অন্তরা এথনিক অ্যান্ড ইন্ডিয়ান ওয়ার সবসময় ফেভারিট তো আমাদের নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ঋতিজা ঘোষ ঋতিজা ঘোষের কোয়েশ্চেনটা ইজ ভেরি গুড অ্যান্ড হেল্পফুল আমি জানি এই জেনারেশনের জন্য এই জেনারেশন বলছি কারণ আমাদের বয়স হয়ে যায়নি বাট হ্যাঁ আমরা এই জেনারেশনটা ক্রস করে এসেছি তো তোমরা যারা স্কুল কলেজে পড়ছো অ্যান্ড জানি তোমাদের এখন নতুন নতুন হয়তো কাউকে ভালো লেগেছে প্রেম করছো অ্যান্ড অল অ্যান্ড তোমাদের লাইফে অনেক আপস অ্যান্ড ডাউনস আছে তো আপস অ্যান্ড ডাউনস সবার লাইফে থাকে তো তোমরা যত এক্সপ্লোর করবে তোমাদের লাইফ নিয়ে হ্যাঁ একটা জিনিসে তোমরা স্টিক থাকবে যার সাথেই মিশছো যেভাবে মিশছো তোমাদের ফ্রেন্ডশিপটাকে আগে বেশি খুব ভালো করে স্ট্রংলি বিল্ড করো যদি ফ্রেন্ডশিপ বিল্ড হয় তোমরা দেখবে তোমরা অনেক এগিয়ে যেতে পারবে কোনো কিছু পাওয়ার জন্য কাউর সাথে মিশো না মানে সবসময় চেষ্টা করো যে তুমি মিশবে অ্যান্ড হ্যাঁ তুমি কাউকে কিছু দেবে তো আমি জানি গিভ অ্যান্ড টেক ইজ আ পলিসি অফ রিলেশন এভরি জায়গায় কিন্তু স্টিল
তোমাকে তোমরা যদি এই দু তিনটে জিনিস তুমি মাথায় রাখো আই থিঙ্ক ইউ উইল ওভারকাম অল আপস অ্যান্ড ডাউনস ইন লাইফ মেইনলি হচ্ছে ওয়েন ইউ লাইক সামওয়ান বা যে কোনো তুমি বয়ফ্রেন্ড কথা ছেড়ে দাও আমি যদি একটা বন্ধু বানাতে যাই কোনো বেস্ট ফ্রেন্ড আমি অলওয়েজ ওকে কেন ভালো লাগবে বিকজ ওর কোনো একটা জিনিস আমার মধ্যে নেই যেটা আমি খুব অ্যাডমায়ার করি যেটা আমি শিখতে চাই সেম গোজ ফর দ্য আদার পার্সন তেমনি কিন্তু একটা রিলেশনশিপেও একটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের তখনই একটা খুব ইন্টারেস্টিং রিলেশনশিপ হবে যখন দুজন দুজনকে কি বলে ওটাকে কমপ্লিমেন্ট করবে এক্স্যাক্টলি সো এটা খুব ইম্পর্ট্যান্ট অ্যান্ড আপস অ্যান্ড ডাউনস তো হবে এটাতে ভেঙে পড়ার কিছু নেই প্রচুর ব্রেকআপ লোকের হয় প্রচুর অনেক কিছু হয় বাট একটা টাইমে গিয়ে ইউ হ্যাভ টু বি মেন্টালি ভেরি স্টেবল অ্যান্ড ভেরি সিরিয়াস অ্যাবাউট হোয়াট ইউ আর ডুইং পজিটিভ থাকো নিজের কাছের মানুষকে নিজের কাছে রাখো মা বাবার সাথে থাকো টাইম স্পেন্ড করো যদি ভাই থাকে তোমাদের কোনো বা বোন থাকে বা যদি তুমি ছোট হও তোমার কোনো দাদা থাকে বা দিদি থাকে তাদের সাথে টাইম স্পেন্ড করো কোনো মন খারাপের সময় নিজের কাছের লোকে থাকো একা থাকবে না যত একা থাকবে তত বেশি আরো মন খারাপ হবে আর সবচেয়ে ব্যাপার হচ্ছে একটা কি বলবো ফ্রেন্ডলি পেরেন্ট পাওয়াটাও একটা খুব ম্যাটার করে ডেফিনেটলি তো তোমরা চেষ্টা করো বাবা মার থেকে বাবা মার সাথে একটু ক্লোজ থাকার মানে ইউ ট্রাই টু শেয়ার থিংস সব কিছু অবভিয়াসলি কেউ বলে না কিন্তু একটুখানি আলোচনা করা তাদের সাপোর্টটা ওই টাইমে তোমার প্রচুর কাজে লাগে আমাদের নেক্সট কোয়েশ্চেন এসেছে রাজ কে ঘোষের কাছ থেকে তো কত্থক অর ভরতনাট্যম হুইচ ইজ ইওর ফেভারিট ক্লাসিক্যাল তো এই কোয়েশ্চনটা অবভিয়াসলি আমার জন্য তোমারই জন্য হ্যাঁ বাট আনসারটা তুমি দাও দেখি তুমি জানো আমার ফেভারিট কোনটা আমি গেস করতে পারি বাট আমি যতটুকু অন্তরে চিনি অন্তরা কত্থক ফেভারিট ইয়েস পারফেক্ট আমাদের নেক্সট কোয়েশ্চেন এসেছে বর্ণালী দেব গোস্বামী দিদি এখন তুমি অনেক লেটে ভিডিও দাও কেন লেটে লেটে ভিডিও ইন দ্য সেন্স আমি কিন্তু প্রত্যেক উইকে ডান্স ভিডিও দিয়েছি লাস্ট টু উইকস বাদ দিয়ে তো লেটে ইন দ্য সেন্স ও বোধ হয় টাইমিং এর কথা বলছে না ও বোধ হয় ডিউরেশনের কথা যদি বলে থাকো তো অন্তরা হ্যাঁ লাস্ট কিছু দুটো উইক খুব বিজি ছিল কারণ অন্তরা মা শরীর খুব খারাপ ছিল তো তার জন্য অন্তরা পারেনি কিছু কারণের জন্য ভিডিও একদম শুট করতে পারেনি এবং আসেনি টাইমলি তার জন্য অন্তরা সরি চেয়েছে আমিও সরি চেয়েছি তোমার থেকে বাট হ্যাঁ ভিডিও আমরা অন্তরা ডান্সের উইকলি আসে ওয়েনেসডে করে তোমরা জানো সবাই আর ব্লগ আমরা যখন যেরকম পাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি এখন তো উইকে দু তিনবার করে ভিডিওস দিচ্ছি সো তোমরা যারা দেখছো তারা অবভিয়াসলি আমার ব্লগ চ্যানেলে দেখছো বাট আই এম নট শিওর যারা এই কোয়েশ্চেনগুলো কিছু রয়েছে যেগুলো কিনা আমার মেন চ্যানেল থেকেও এসেছে আমি চেষ্টা করব ওদেরকেও জানানোর যে টু ওয়াচ দিস ভিডিও বিকজ এই ভিডিওটা ওই চ্যানেলে যাবে না তো তারা হয়তো অনেকেই জানে না আমার একটা ব্লগ চ্যানেল আছে যেখানে কিনা আমি উইকে দু থেকে তিনটে ভিডিও একদমই দিই ফর শিওর দিই একদমই তো তারপরে কোয়েশ্চেনটা দেবলি না বিশু সে বলছে তুমি কোথায় থাকো বলো না গো প্লিজ কত স্মিট হয় বলেছে সো এইগুলো অনেক আমি অনেক ভিডিওতে বলেছি বাট আবারও বলছি আমরা দুজনেই সাউথ কলকাতায় থাকি আচ্ছা এরপর আর একজন বলছে বর্ণালী দেব গোস্বামী বলছে দিদি তোমার বার্থডে কবে সো আমার বার্থডে হচ্ছে 9th of December তুমি তোমার বার্থডেটা বলো না আমার বার্থডে যদি আমাকে জিজ্ঞেস করা হয় কিছু বলো ইগো তুমি তোমরা তোমরা ও কোয়েশ্চেন কিন্তু তোমাদের থেকে জানো নেক্সট দিনে কোয়েশ্চেন জানো আমার বার্থডের কথা জিজ্ঞেস করা হয় আচ্ছা আরেকজন বর্ণালি গোস্বামী আরো একটা কমেন্ট দিয়েছে সেটা হচ্ছে দিদি অনেকদিন কোনো টিউটোরিয়াল দাও না একটা ভালো গানে টিউটোরিয়াল দাও না প্লিজ এইটার একটা ট্র্যাজেডি হয়ে গেছে সেটা হচ্ছে আমি কিন্তু শুট করেছিলাম ঠিক আছে শুট করার পর এই ভিডিওটা কোথায় গেছে আমার কোনো আইডিয়া নেই মানে হাওয়া হয়ে গেছে জাস্ট রেকর্ড হয়নি নাকি কোথাও থেকে ডিলিট হয়ে গেছে ইভেন আমি এই টিউটোরিয়ালটা একেবারে ডিফারেন্ট ওয়েতে শুট করেছিলাম দুটো ক্যামেরাতে একটা ফোন আমার আর ডিএসএল দুটোতে আমার যেখানে ফুটওয়ার্ক তোমরা সবাই কমপ্লেন করো যে আমার ফুটওয়ার্ক প্রপারলি দেখতে পাও না ফুটওয়ার্কের জন্য আলাদা ক্লোজ আপ শট এবং আমার পুরো হাত পা মুখের একটা শট দুটো শট রাখা হয়েছিল শুধু পায়ের শটগুলো আছে বাকি বডি উধাও হয়ে গেছে বাট চিন্তা করো না আমাদের প্ল্যান অলরেডি হয়ে গেছে উই আর গোইং টু শুট দ্যাট এগেইন আর খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করছি মানে আপকামিং বলতে পারো ডান্স ভিডিওস খুব কম আসতে চলেছে টিউটোরিয়ালগুলো দেবো বিকজ ওইগুলো প্রচুর দিন ধরে পেন্ডিং তো আমাদের পরের কোয়েশ্চেনটাও এটা অন্তরের জন্যই পারমাদ্রিতার থেকে দিদি আমার কোয়েশ্চেন হলো তুমি কোন ইয়ার থেকে প্রথম ডান্স করো অ্যান্ড তুমি কি ডান্স নিয়ে পড়েছো প্লিজ দি ভিডিওতে কোয়েশ্চেনের অ্যান্সার দিও আমরা তোমার অ্যান্সার দিচ্ছি অন্তরা দিচ্ছি হ্যাঁ তো এইগুলো কিন্তু আমি অনেক আগে বলেওছি ভিডিওগুলোতে সেটা হচ্ছে কি আমি আমার যতদূর মনে পড়ে আমি আড়াই থেকে তিন বছর ওরকম এজ থেকে ডান্স শেখা শুরু করি আমার মনে হয় আমি আরও মানে
আমি এটা শুনেছি, আমি হাঁটার আগে নাচা শিখেছি, এইটা হচ্ছে মানে ছোট থেকে শুনে এসেছি আমি। সো অনেক ছোট থেকেই নাচ শেখা শুরু করেছি অ্যান্ড ডান্স নিয়ে আমি আলাদাভাবে কিন্তু কোনো পড়াশোনা করিনি। আমি ফার্স্ট কত্থক শিখেছি, পুরো কমপ্লিট করার পর আমি ভরতনাট্যম শিখি এবং ওটাও কমপ্লিট করি, দুটো সাইমুলটেনিয়াসলি কিন্তু আমি করিনি, আলাদা আলাদাভাবে করেছি। তো তোমরা যারা দু টাইপ অফ ডান্স শিখতে চাও তাদেরকে আমি একটা জিনিস সাজেস্ট করব, সেটা হচ্ছে কি দুটো স্টাইল অফ ডান্স একসাথে শিখো, বিকজ একটা ডান্সের যদি তোমার বেস তৈরি না হয় দুটো কিন্তু মিক্স আপ হয়ে যাবে, একদম মিক্স আপ হয়ে যাবে। সো কত্থক অ্যান্ড ভরতনাট্যম তোমরা সবাই জানো যে কতটা ডিফারেন্ট একটা স্টাইল, পুরোপুরি ডিফারেন্ট, কোনো মিল নেই দুটোর মধ্যে। তো সেটা শিখতে গেলে কিন্তু দুটোর বেসিক একেবারে আলাদা, ফার্স্ট অফ অল ওটা হিন্দুস্তানি ক্লাসিক্যাল আর এটা কর্ণাটক, মানে পুরো সব কিছু আলাদা। সো অলওয়েজ মেক শিওর যে কোনো জিনিসের বেস একটা তৈরি করবে, তারপর তুমি যত ইচ্ছা যা ইচ্ছে শেখো, ডাজেন্ট ম্যাটার। নেক্সট কোয়েশ্চেন, এবং এটা হতে চলেছে আজকের লাস্ট কোয়েশ্চেন, অ্যান্ড ইট ইজ ভেরি ইন্টারেস্টিং, আমার এখনো পর্যন্ত সবচেয়ে ফেভারিট কোয়েশ্চেন, সত্যি কথা বলছি। তো দিস ইজ ফ্রম চন্দ্রিমা সরকার, দিদি সবাই যে কমেন্ট করেছে তার বেশিরভাগ অ্যান্সারই আমি জানি, তো এই কোয়েশ্চেনটা লাস্টে আমরা অ্যাটেম্প করছি একটাই কারণে, কারণ ও বলছে ও স্যার সব অ্যান্সার জানি, তো ও হয়তো ভিডিওটা প্রথম থেকে দেখতো না, তার জন্য আমরা এটা লাস্টে করছি। সবাই যা কমেন্ট করেছে তার বেশিরভাগ অ্যান্সারই আমরা আমি জানি, আমি বিগ ফ্যান অফ ইউ, অন্তত তোমাকে বলছি অবভিয়াসলি আমি জানি। একটা জিনিস শুধু জানতে চাই, তোমার আর অরিজিৎ দার হাইট কত? ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন, আমার তো খুবই ভালো লেগেছে। তো হাইট আমি জানি না অন্তরা ডিসক্লোজ করবে কি না, হাইট ইজ ওকে, কামিং টু মি মাই হাইট ইজ 5'10", আমার 5'6" না বাট 5'10", আমার 5'4" এর থেকে একটু কম আর 5'3" এর বেশি, তো 5'3.5". এই কোশ্চেনটা সত্যি খুব ভালো লেগেছে, মানে খুব অনেস্ট কোশ্চেন এন্ড ভেরি গুড। তো দ্যাট ওয়াজ অল, আমরা যা যতটা কোয়েশ্চেন পেরেছি আমরা আজকে অ্যান্সার করা তোমাদের করেছি, আর কোয়েশ্চেন খুব বেশিও ছিল না বাট খুব কমও ছিল না, বাট এক্সপেক্ট করবো নেক্সট টাইম আরও কোয়েশ্চেন আসবে এবং আমরা যতটা পারবো কভার করবো তোমাদেরকে, এইটুকু প্রমিস। আর এর মধ্যে কিছু কমন কোয়েশ্চেন যেগুলো আমরা এই ভিডিওতে কভার করছি না বিকজ তারা আনসার পেয়েই যাবে, সো নেক্সট টাইম এক্সপেক্ট করবো তোমরা আরও কিছু ডিফারেন্ট ডিফারেন্ট কোয়েশ্চেন বলো, আর ডেফিনেটলি আমরা খুব শিগগিরই আরও নতুন কিউএনএ ভিডিও নিয়ে আসছি। আর তোমরা আমাদের কমেন্ট করে জানাও যে তোমরা কি চাও আমরা কোনোদিন লাইভে আসি। আমরা মেইন চ্যানেল থেকে লাইভে এসেছিলাম এক দুবার, আমি এসেছিলাম, ওকে নিয়েও আমি একদিন এসেছিলাম, বাট অনলাইনও চ্যানেলে এখন অবধি লাইভ আমি কোনোদিন আসিনি। সো লেট মি নো তোমরা যদি চাও, ডেফিনেটলি আমি অনলাইন লাইভে আসবো। সো আজকে এখানেই ভিডিওটা এন্ড করছি, আরও কী কী ধরনের ভিডিওস তোমরা চাও, আমরা খুব শিগগিরই চ্যালেঞ্জ ভিডিওস নিয়ে আসছি। সো তোমরা কী কী টাইপের চ্যালেঞ্জ ভিডিওস দেখতে চাও সেগুলো কিন্তু কমেন্ট করে জানিও। আর ইয়েস দ্যাটস অল, তুমি কিছু বলতে চাও? দ্যাটস অল ফ্রম মি অ্যাজ ওয়েল। ওকে, সো আজকের মতো এখানেই এন্ড করছি, ভিডিওটা দেখা হবে নেক্সট ভিডিওতে, টিল দেন টেক কেয়ার, স্টে হ্যাপি অ্যান্ড টাটা।